হাই বন্ধুরা, গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি ওয়েব ডেভেলপমেন্টের নবম পর্বের ক্লাস নিচ্ছি। আজকে আমি দেখাবো কিভাবে লেখার চারপাশে বর্ডার দেওয়া যায়, আর বর্ডার দিতে কিভাবে রাউন্ড দেওয়া যায়, কিভাবে প্যাডিং দেওয়া যায়, এ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন নোটপ্যাড ওপেন করি। প্রথমে দেখুন, গত পর্বে আমি দেখেছিলাম কিভাবে নোটপ্যাডের ইন্সপেক্ট এলিমেন্ট করতে হয়। তো চলুন প্রথমে ইন্সপেক্ট এলিমেন্টের সাহায্যে আমরা খুব সহজেই এই একটা লেখাকে রাউন্ড দিতে পারি, এবং সেটা ইন্সপেক্ট এলিমেন্টে করার পর আমরা সিএসএস এ বসে মানে সেভ করতে পারি। তো দেখুন, প্রথমে রানে ক্লিক করব, তারপর লঞ্চ ইন ফায়ারফক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমরা পুরো আউটপুটটা পেয়ে যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে রাইট মাউস ক্লিক করতে হবে। রাইট মাউস ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট এই যে এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর দেখা গেল আমার এই যে লরিন ইপসাম, ঠিক এই লাইনটা আমি একটা বর্ডার দেবো, চারপাশে বর্ডার দেবো। সেই ক্ষেত্রে কি করব আমি, এখানে দেখুন এই যে আপনার বাম পাশে দেখুন এই যে বর্ডার এই পাশে সেকশন, এই যে পি প্যারাগ্রাফ আছে, ঠিক প্যারাগ্রাফ এই যে লরেন এই জায়গাটা রাখবেন, এই যে পিতে পির স্টাইলে পিএতে রাখা অবস্থায় দেখুন ডান পাশে এই যে এখানে চলে আসছে, কালারটা খালি দিছি আমরা। কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারবেন। এই দেখুন আমি দেখাই দিই, কালার যদি ব্লু দিতে চান, ওই দেখুন ব্লু হয়ে গেছে, যেটা দেবেন আপনি সেটাই হয়ে যাবে। আচ্ছা, তাই আমরা কালার ব্লুই রাখলাম। এখন এই অবস্থায় আমি একটা রাউন্ড দেবো, চারপাশে বর্ডার দেবো। সেই ক্ষেত্রে কী করব, বর্ডার লিখব, বিও বর্ডার দিয়ে দেখুন বর্ডারটা কীভাবে দেবো। আমরা সবসময় ঘড়ির কাঁটা অনুযায়ী ঠিক 12টার পরে ডান দিকে নামে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে, তারপরে বাইরে যায়। তা আমরা সেই অনুযায়ী ধরবো, প্রথমে টপে ধরবো, তারপরে রাইটে, তারপরে বটমে, তারপরে লেফটে। হ্যাঁ, তাহলে প্রথমে ধরবো টপ, টিওপি টপ, টপ দিয়ে আমরা লিখব 8 পিক্সেল, 8 পিক্সেল সলিড রেড, ওই দেখেন সলিড রেড চলে আসছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা তারপরে রাইট সাইডে দেব বর্ডার, বর্ডার রাইট, রাইটে গেলে এখানেও 8 পিক্সেল দিলাম, 8 পিক্সেল সলিড আইডি সলিড ব্লু দেই, ব্লু দিলাম, দেখুন বড় সলিড ব্লু চলে আসছে। তারপরে একইভাবে দেবো আমরা বর্ডার, বর্ডার বটম, বিও ডবল টি ও এম, লেখার অক্ষর যেন কোনো সময় ভুল না হয়, ভুল হলে কিন্তু আসবে না, এদিকে আপনারা সতর্ক থাকবেন। আচ্ছা, বর্ডার দিয়ে, বর্ডার যদি আমি দেই 6 পিক্সেল, তারপর ডটেড দিলাম, আপনারা অন্য কোনো ডটেড দিয়ে ব্যবহার করতে পারবেন, সলিড দিয়ে সবসময় ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। আপনার ডটেড ডবল ইউবি ডবল এটা গ্রিন দের, GRWN গ্রিন, আমি অন্য কালার দিয়েও আপনার দেখাচ্ছি, যে কোনো কালারও আপনারা সার্চ করতে পারবেন। আচ্ছা, দেখুন চলে আসছে। তারপরে বর্ডার, বর্ডার লেফট, লেফট দিয়ে এখানেও 8 পিক্সেল দিলাম, 8 পিক্সেল দিয়ে ড্যাশ আকারে দিলাম, ওই যে একটা ড্যাশ মতন, ড্যাশটা কোনায় ভালো দেখা যাচ্ছে না, আচ্ছা সলিডি দিয়ে দিই, আপনারা ড্যাশ দিয়ে করতে পারবেন। SOLID সলিড, সলিড ব্ল্যাক দিই, BLACK, এই দেখুন চারপাশেই একটা বর্ডার হয়ে গেছে। এখন যদি আমরা এই বর্ডারটাকে একটু রাউন্ড করতে চাই, বর্ডার রেডিয়াস বাড়াইতে হবে, বর্ডার রেডিয়াস দিলে এটা রাউন্ড হয়ে যাবে। তো দেখুন বর্ডার RDR, বর্ডার, বর্ডার এখানে দেখছি রেডিয়াস, RDR
ডি আইইউএস রেডিয়াস, বেটার রেডিয়াস করে দেবো আমি 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিয়ে ওই দেখেন ব্যাকা গোল হয়ে গেছে দুই পাশে কোনায়, দুই পাশে আমি যদি এখানে এই যে এখানে রেখে যদি রাইট চার অ্যারো আছে আপ অ্যারো বা ডাউন অ্যারো বে করি তাহলে আরও এই যে কমানো বাড়ানো করা যাবে, দেখুন এই যে বা ই করলে কমে এবং বাড়ে, এই যে ওই দেখুন রাউট কমে যাচ্ছে এবং রাউট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এই যে আমি একটা শত রয়েছে দেখুন এখানে রেখে ব্লক করে যদি আমি বাড়াই ওই দেখেন রাউন্ড হচ্ছে, ওই দেখেন রাউন্ড আস্তে 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 গোল রাউন্ড একটু হয়ে যাচ্ছে, তা আমার যেটুকু দরকার ঠিক সেই রাউন্ডগুলো আমি নেব, হ্যাঁ ঠিক সেই অনুযায়ী রাউন্ড দেবেন আপনারা। আচ্ছা রাউন্ড দেওয়ার পর, আচ্ছা এই রাউন্ডের পরে দেখুন যদি রাউন্ড আরও একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি দিতে পারবেন, দেখা গেলো ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কী দেবেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই গ্রিন, জি আর ওই দেখেন গ্রিন, জি আর ডাবল এন গ্রিন দিয়ে দিতে পারেন, এই যে জি আর ডাবল এন, আচ্ছা গ্রিনই দেই, গ্রিন থাকলো। এখন দেখা গেল আমি ফন্ট সাইজ পরিবর্তন করব, ফন্ট সাইজটা যদি আমি সাদা দেই তাহলে ই হয়ে যাবে, দেখুন ফন্ট এফ ও এন টি ফন্ট সাইজ এখন দেখুন ভিতরের ব্যাকগ্রাউন্ড আমি গ্রিন করার সাথে সাথেই লেখাটা বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কি করব এই লেখার কালারটা সিওএল ও আর কালার যদি আমি হোয়াইট করে দেই, WSIT হোয়াইট করে দিই, দেখুন লেখাটা সাদা হয়ে গেছে, এখন লেখাটা ফুটে উঠছে। আচ্ছা এইভাবে যদি লেখার সাইজটা বড় করতে চান সেই ক্ষেত্রে সাইজও বড় করা যাবে, সেই ক্ষেত্রে দেবেন হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে ধরেন 20 পিক্সেল দিলাম, পিকচার দিয়ে এই দেখুন এই পিস পিকচারে আস্তে আস্তে বড় হয়ে গেছে, আমি যদি এখান থেকে এই যে 20 পিকচার এখানে ব্লক করে ডাউন অ্যারো দেই ওই যে ছোটো হচ্ছে, আবার যদি বড় করতে চাই এইভাবে বড় করতে পারবো, হ্যাঁ বুঝছেন যেভাবে আপনারা চাচ্ছেন সেই ঠিকভাবে দিতে পারবেন। আচ্ছা এইভাবে ছোটো বড় করবেন। এখন যদি লেখাটা দেখুন বর্ডারের একেবারে গায়ে গায়ে মিশে গেছে, আমি চাচ্ছি যে এখানে এটা আরও একটু বড় করবো, এটা ফাঁকা করব তাহলে দেখতে সুন্দর হবে, সেই ক্ষেত্রে আমরা কী দেবো প্যাডিং দেবো, PADD আমরা প্যাডিং টপ, ঠিক একই অবস্থায় প্রথমে টপ তারপরে রাইট তারপরে বটম তারপরে লেফট, টপ টপ দেবেন, টপে কত দেবো যদি 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিয়ে সবসময় ট্রাই করে এখানে বড় ছোট বড়, এই যে দেখুন এখানে আমি যদি ব্লক থাকা অবস্থায় আপ অ্যারো দেই, এই যে এখানে আরও বড় হচ্ছে, কমানো বাড়ানো আপনি যেটুকু দরকার সেটুকু নেবেন। আচ্ছা ঠিক একই অবস্থায় প্যাডিং PADD প্যাডিং রাইট দিলাম, প্যাডিং রাইট এখানে 20 পিক্সেল দিয়ে আপনি টেস্ট প্রথমে লিখবেন তারপরে কমানো বাড়ানো করে দেবেন, এই দেখুন রাইটে আমরা বেড়ে গেছে, এই যে এখানে ধরে আমি এখানে এই যে বাড়িতে পারতেছে, এই দেখেন অনেক বেশি বাড়তেছে। আচ্ছা তারপরে প্যাডিং বটম, বটম দিলাম, বটমে দিলাম 20 পিক্সেল দেওয়ার পর ওই দেখুন 20 পিক্সেল বেড়ে গেছে। এখন যদি আমি আরও বড় করতে চাই এই যে ডা আপ অ্যারো দিলে এই যে আরও বাড়তেছে, এই দেখুন অনেক বেড়ে গেছে, এভাবে আপনারা বাড়াবেন। আচ্ছা তারপরে প্যাডিং লেফট দিলে এখানে 20 পিক্সেল দিয়ে আমি যদি এখানে আবার বড় করতে চাই, ওই যে এখানে ব্লক করে রাইট মাউস ক্লিক করলে ওই যে এখন এসে সুন্দরভাবে সবভাবে বড় করা যায়, সব চারপাশ থেকে সরানো যায়, প্যাডিং হচ্ছে ভিতরের দিক থেকে আস্তে আস্তে বেড়ে যায়। তো আর মার্জিন, প্যাডিং এবং মার্জিনের মধ্যে পার্থক্য হচ্ছে প্যাডিংটা ভিতর থেকে বাড়ে আর মার্জিন হচ্ছে বাইরে থেকে বেড়ে যায়। হ্যাঁ তো বন্ধুরা এখন দেখুন এইটা আমি কীভাবে সিএসএসে বসাবো, এখান থেকে বাইরে গেলে কিন্তু আপনার সেট থাকবে না, এই জিনিসটা থাকবে না, সেই ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করে আপনারা সবসময় সিএসএসে বসাবেন। সিএসএস দেখুন কত ঘরে, এই যে এখানে দেখুন স্টাইল সিএসএস 9 ঘরে আছে, এই যে পি, হ্যাঁ পিটা 9 ঘরে আছে, এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আপনারা সেই জন্যে এই পুরোটা ব্লক করবেন, এই যে প্রথম থেকে ব্লক করে এই দেখুন এই পেডিংটাকে ব্লক করবো, এই যে ঠিক পি পর্যন্ত, এই যে পি পর্যন্ত আপনার পিউটা পড়তে পি রাগ পর্যন্ত, যেহেতু পি আছে আমি এই পর্যন্ত ব্লক করে এই যে কপি করলাম, তারপরে এখান থেকে আমি চলে গেলাম সিএসএসে,
এই যে এখান থেকে যে এই যে সিএসএস এ ক্লিক করার পর দেখুন নয়ন ঘরে এই যে এখানে আসছিল এই যে এইটুক পি ছিল বুঝছেন, তাহলে এইখানটায় আমি এই যে মুছে দিয়ে ডিলিট করে আমি এখানে পেস্ট করলাম, এই যে পুরোটা পেস্ট করে দিলাম, এই যে চলে আসলো। এখন এটাকে একটু সাইজ করে এই যে ট্যাব দিয়ে সরাই দেবেন, ট্যাব দিয়ে এই যে সরাই দিলে দেখতে সুন্দর হবে। এই যে সুন্দরভাবে প্রতিটা এই ট্যাব একটা একটা করে লেফট সাইডে ধরে ট্যাব দিয়ে এই যে এখন দিয়ে তারপরে কন্ট্রোল এস দেবেন, হ্যাঁ কন্ট্রোল এস দেবেন, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। এখন সেভ হওয়ার পরে এই যে আবার যদি এখন রান করে দেখেন যে এখন ওই অবস্থায় থেকে যাবে, এই যে লঞ্চ ইন ফায়ারফক্স, সরি প্রথমে এসে যেতে হবে আপনাকে এখানে না থেকে অবস্থায়। ঠিক সেভ করার পর আমাদেরকে এই যে ইন্ডেক্স ডট এস টি এম এল যেতে হবে, ইন্ডেক্স ডট এস টি এম এল যে তারপরে রান করেন ব্যাস হয়ে যাবে লঞ্চ ইন ফায়ারফক্স। এখানে করলে দেখেন আগের যেটা করছি আমরা সেই অবস্থায় চলে আসছে, সুন্দরভাবে বর্ডার দিতে পারতেছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় রইল, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।